हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। ए वीडियो तो देखा बो कि भावे फैब्रिक कटिंग एर जोनो लेट एम हिसाब करते हैं। ताले शुरू करा जाए, तार आगे आमादेर बुझते होबे लेट एम की। लेट एम होच्छे फैब्रिक जखन आमरा काटी, काटार समय आमादेर एकसाथे अनेकगुलो फैब्रिक मार्कारेर ऊपर राखते हय। एरकम एकबारे जतगुलो फैब्रिक रखा हय एगुलोके बला एकटा ले, एबं प्रतिटा फैब्रिक के बला हय प्लाई। এখন দেখে নিই আমাদের কি কি ডাটা দেওয়া আছে। তো এখানে দেওয়া আছে কি অর্ডার কোয়ান্টিটি হচ্ছে 2000 ডজন। তো এটাকে আমাদের পিসে কনভার্ট করতে হবে। 2000 ডজনকে যদি পিসে কনভার্ট করি আসে কত, 24000 পিস। নাম্বার অফ প্লাই পারলে দেওয়া আছে আমাদের 300। এই 300 মানে কি একবার যদি লে ডাউন করি একটা মার্কারে তাহলে আমরা 300টা ফেব্রিক পিস একসাথে লে করতে পারবো মার্কারের ওপর। তারপর কি আমাদের মার্কার কোয়ান্টিটি দেওয়া আছে 20 পিস, তার মানে আমাদের টোটাল মার্কার আছে 20 পিস। তো এখন আমার এইসব ডাটা থেকে বের করতে হবে আমাদের লে টাইম কত হবে। তো আগেই টোটাল অর্ডার আমরা পিসে কনভার্ট করেছি, সেটা আসছে কত, 24000 পিস। এখন আমাদের দেখতে হবে যে আমি যদি একবার লে ডাউন করি, মানে লে করি প্রতি মার্কারে, তাহলে আমরা কয়টা পিস লে করতে পারবো। তাহলে ওয়ান টাইম লে করলে আমরা কয়টা পিস পাবো দেখি। আমরা জানি একবার লেতে আমরা 300 পিস পাবো এবং আমাদের টোটাল মার্কার আছে 20টা। তাহলে 20টা মার্কারের যদি প্রতিটাতে 300 পিস করে লে করি তাহলে টোটাল পিস পাবো আমরা 6000 পিস। কিন্তু আমাদের টোটাল পিস আছে কত, 24000 পিস অর্ডার। তাহলে 24000 ভাগ হচ্ছে 6000 দিলে আমরা আসবে 4। তার মানে কি আমাদের 24000 পিসের কোনো অর্ডার যদি আমরা পাই এবং আমাদের যদি প্লাই পারলে থাকে 300 পিস এবং মার্কার যদি থাকে 20 পিস, তাহলে আমাদের 4 বার লে করতে হবে। এই 4 বার লে করলে আমরা অর্ডার ফিল আপ করতে পারবো, দ্যাট মিন্স কাটিং করতে পারবো 24000 পিসের জন্য। এই ভিডিও এই পর্যন্তই।